وعليكم السلام ورحمة الله وبركاته. رسولكم عليه السلام قبره শুনতে পান জি না শুনতে পান না আল্লাহ পাক বলেছেন ইন্নাকা লা তুসমাউল মাউতা ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين. أبني ميتودر كي سناتي باربنا إمي بي بحبي جارا بويرا تاب جدي پیٹ فیرية چلے جائے تدرو كي أبني سناتي باربنا যেহেতু তারা কানে শুনে না। তারা কি বোঝা গেল? তারা শুনবেন না। যেভাবে যারা কানে শুনে না তাদেরকে শোনানো সম্ভব নয়, ওরা যদি ফিরে যায়। এমনি ভাবে যারা মৃত তারাও শুনবে না, কারণ তারা চলে গেছে এই পৃথিবীর পৃথিবী থেকে। এখন আর তাদের আমাদের কথা শোনার সেই সময় নেই। কেয়ামতের দিন শুনবে জান্নাতে গেলে ইনশাআল্লাহ। আম্বিয়া কারাম আলাইহিমুসসালাম এর জীবন বর্জাকি জীবন, অর্থাৎ দুনিয়া ছেড়ে যে জীবন আখরাত আখরাত পর্যন্ত, এটা একেবারে বর্জাকি জীবন, এটা সর্বোত্তম জীবন, এর মধ্যে সন্দেহ নেই। কিন্তু নবী যে শুনেন অথবা নবী করিম ইসলাম আছেন কবরে জিন্দা, আমি ডাকলে তিনি শুনবেন, আমাকে উদ্ধার করবেন, আমার কথা শুনবেন। আর ওখানে গিয়ে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চায় সুপারিশ তলব করে, ভাই এগুলো তো শিরক, স্পষ্ট শিরক। আল্লাহ আমাদেরকে মাফ করুক। কোনো ব্যক্তির কবরে গিয়ে তার কাছে চাওয়া এটা শিরক, কারণ আমরা যাবতীয় ইবাদা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করে থাকি। যাবতীয় ইবাদ আল্লাহর জন্য নির্দিষ্ট, ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন। আমরা আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। তার মানে কি? সব রকমের ইবাদত আল্লাহর জন্য নির্দিষ্ট। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা فاعبد الله مخلصا له الدين انني انا الله لا اله الا انا فاعبدني قطع. তুমি خالص আল্লাহর দিন কে خالص করে, আল্লাহর কর্তব্যের কথা বিশ্বাস করে তুমি শুধু আল্লাহর ইবাদত করো। তোমাকে তো সেই নির্দেশই দেওয়া হয়েছে যে তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে। আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকারের মাবুদ নেই, ইবাদা একমাত্র আল্লাহ। কিন্তু কার তরিকায় করবেন? মুহাম্মদ রসুল্লাহ, এই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মর্মার্থ। কিন্তু আমরা আল্লাহ রসুল সাহসে ইবাদত করি না, ইবাদত করি আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হিদায়ত দিন, বুঝার তৌফিক। তাই আম্বিয়া কারাম ইসলাম শুনেন এই আকীদা অবশ্যই সঠিক নয়। তবে যেভাবে কোনো কোনো ক্ষেত্রে মৃত ব্যক্তি শুনেন বলে আছে প্রমাণ, যেমন মৃত ব্যক্তিকে মানুষ দাফন করে যখন ফিরে আসে তখন তারা মৃত ব্যক্তি তাদের ইয়াসমাউনা কারা নিআলিহিম,
أو يسمع قبر نعم. তাদের জুতোর আওয়াজ তারা শুনতে পায়। এটা মজুদ يسمعون أو يسمع قرع نعالهم. إذا أتي الحديث ويتكون زوان جديسة ويسمع يركض الله الله المسلم الله ماذا كما أفكر كنتو جي سب سمع سنت معا ويتا تو سبست الله كلامه بيبوريت عقيدة الله ماذا شكل كي هداية بوزا التوفيق আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আপনি যদি সালাম করেন ফিরেস তখন তার কাছে সালাম পৌঁছান, নিজে শুনতে পান কোথায় আস। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইন্না লিল্লাহি মালায়েকাতান সিয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। আল্লাহর কিছু সংখ্যক পর্যটক ফেরেশতা, পর্যটনকারী ফেরেশতা দুনিয়ায় তারা প্রদক্ষিণ করেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাত পাঠ করবে তাদের সালাম সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে তারা পৌঁছিয়ে দেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।